90 টাকায় ভাগ্যের চাকা ঘুরে গেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। সাহেবগঞ্জে বিদ্যালয় পরিদর্শকের অফিসে এসে লটারির টিকিট কেটে কোটিপতি এখন পার্থদেব। কোটিপতি হয়ে আনন্দে আত্মহারা তিনি, তবে নিরাপত্তার স্বার্থে লাকি টিকিট সাহেবগঞ্জ থানায় জমা করেছেন তিনি। সূত্রের খবর, শিমুলবাড়ির বাসিন্দা পার্থদেব পেশায় প্রাথমিক শিক্ষক, কর্মসূত্রে তিনি ইদানিং বামুনহাটে থাকেন। বুধবার কাজের জন্য তিনি বিদ্যালয় পরিদর্শকের অফিস সাহেবগঞ্জে এসেছিলেন। সেখানে শখের বসে সন্ধ্যার 6টার ডিয়ার লটারি টিকিট কাটেন। অফিস থেকে বাড়ি ফিরে সন্ধেবেলা টিকিটের নম্বর মেলাতেই চমকে ওঠেন তিনি। সাহেবগঞ্জে কাটা 90 টাকার ডিয়ার লটারি টিকিট প্রথম পুরস্কার জিতেছেন তিনি। শখের বসে টিকিট কেটে কোটিপতি হবেন তা কল্পনা করতে পারেননি। পরে নিরাপত্তার স্বার্থে টিকিট সাহেবগঞ্জ থানায় জমা করেন তিনি। পার্থদেব বলেন, মাঝে মধ্যে শখ করে লটারি টিকিট কেটে থাকি, কিন্তু প্রথম পুরস্কার জিতে কোটিপতি হব ভাবতেই পারিনি। খুশি তো অনেকটাই, মানে এটা হঠাৎ করে পেয়ে গেলাম তো খুশি তো লাগছে অবশ্যই। কতদিন ধরে টিকিট কাটছে? টিকিট আমি বেশি কাটি না, মাঝে মধ্যে কাটি, বামুনহাটে মাঝে মধ্যে কাটি টিকিট। মানে আমি এখন বর্তমানে বামুনহাটে থাকি, তো বাড়ি আমার শিমুলবাড়ি, কিন্তু থাকি এখন বামুনহাটে। হ্যাঁ, বামুনহাটে মাঝে মধ্যে কাটি। আর আজকে একটু ওই সাহেবগঞ্জে আমার এসআই অফিসে এসেছিলাম, এসে ওইখান থেকে এই দুটো টিকিট কেটেছিলাম। কত টাকা দিয়ে কেটেছিলাম? আমি টিকিট কাটছিলাম 90 টাকা বোধ হয়। তিনটে টিকিট কেটেছিলাম, তার মধ্যে ফার্স্ট ফার্স্টে উঠেছে। নাম্বারটা মনে রয়েছে? 98A 360 58। কী করবেন এখন, এত টাকা পেলেন, কি কি আশা রয়েছে আপনার? এখন আশা বলতে একটা, মানে আমার আপাতত ভাড়া বাড়িতে থাকি, তো এখন বাড়িটা একটু নতুন নিজের আর কি বাড়ি করার ইচ্ছা আছে। আর থানায় কি বললো আপনাদের? থানায় বললো টিকিটটা থানাতে আমরা জমা রাখলাম, ওরা বললো হ্যাঁ এখানে সুরক্ষিত থাকবে। কবে নেবেন টিকিটটা? টিকিটটা আমরা যতদূর সম্ভব কালকে নিব। কালকে নিয়ে যাবেন? কে কে এসেছেন? কে কে এসেছেন থানায়? থানাতে জমা রাখলাম। থানায় কে কে এসেছেন আপনারা? থানাতে আমি, আমার ভাইরা এসেছে, আমার ওয়াইফ এসেছে, ওই যে বাড়িতে আমি থাকি, হ্যাঁ মানে ভাড়া থাকি যে বাড়িতে, ওই বাড়ির মালিক মিন্ময় ভাদুরী, মিন্ময় ভাদুরী উনি এসেছেন। আরো আমার গ্রামের লোক